मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतो यः न जहो लोककल्याणमार्गम् त्रैलोकेभ्यः प्रतिममहिमा जानकी प्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतयायो गिरामः स्तब्धीकृत्या प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्मृतानिं जय जय रामकृष्णो वंशकल्पो तुरु जय जय भगवान् जगतेर् गुरु जय जय गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्टगोष्ठीगण सवार चरणरणु मागे अधम श्री भगवान कृपाय आम्रा समबेत हयेछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये এখানে এই মন্ত্রোচ্চারণ করতে করতে মনে হচ্ছিল এটা বোধ এখন পারফেক্ট টাইম হয়ে গেছে এখন ভগবানকে ডাকার, কারণ আমরা যত সভ্য সমাজে আসছি তত যন্ত্রদানব তাদের তাণ্ডব সেগুলোকে অতিক্রম করে মনকে কোনো একটা বিশেষ বিষয়ে নিবিষ্ট করে রাখার জন্য ভগবানের কৃপা ছাড়া আর অন্য কোনো উপায় নেই আর কি। ভগবান যদি অসীম কৃপা করেন তবেই আমাদের মন এই কোনো একটা বিশেষ বস্তুর প্রতি নিবিষ্ট হতে পারে। আমরা গতদিন পুরনো অধ্যায় শেষ করেছিলাম দিনাচার বলে, যে প্রভু তার নিজের আচরণ দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে সে মানুষকে, সামনের যে মানুষকে তাকে যদি আমরা সম্মান করতে না শিখি তাহলে আমাদের ভগবান খোঁজাটা একেবারে ব্যর্থ। আমরা আশা করে আছি প্রত্যেক মানুষের ভেতরে ভগবান বিরাজ করছেন, ভগবান আর অন্য কোথাও নেই, আকাশে বাতাসে কোথাও নেই। যতই কবিতা আওড়ে যাচ্ছি, আছো অনাল অনিলে চিরনভ নীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে, কিন্তু ওই যে আমি নয়নে বসনে বাঁধিয়া ওই বসনের বাঁধন যদি না করলে তাহলে প্রতি মানুষের মধ্যে যে ভগবান বিরাজ করছেন সেটা বোঝা যায় না। সেটা একটা দিক আমরা দেখলাম। এবারে আজকে একটা অন্য অধ্যায় শুরু করবো। এর ঘটনা শ্রীরামকৃষ্ণ জীবনে খুব ছোট্ট কিন্তু খুব ইঙ্গিতবাদী সাধু কেমন হবে। আপনারা তো অনেক সাধু দেখছেন, আমাদেরও দেখছেন, নানা বাবাজিদের দেখছেন, ঠাকুরের মতে সাধু কেমন হবে তা তিনি তার জীবন দিয়ে করে দিয়ে গেছেন। আমাদের খানিকটা বুগনিবাজিতেই চলে যায়, অমন হলে ভালো হয়, আদর্শটা অমন হলে ভালো হয়, আদর্শটা অমন হলে ভালো হয়, কিন্তু আমরা নিজেরা নিজেদের জীবন দিয়ে দেখাই না কখনো। শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের বেসিক ফারাক ওইখানে, নিজে বলেছিলাম না শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের বেসিক ফারাক অনেকগুলো। প্রথম একটা বড় ফারাক হচ্ছে তিনি যখন যাতে ডুবে থাকতেন তাতে একবার গভীর অভিনিবেশ ডুবে থাকতেন। যখন তিনি সাধনায় ডুবে আছেন জগতের কোনো কিছুতে তার কোনো মন নেই। আবার যখন তিনি আঁশ জল ছড়াচ্ছেন সেই আঁশের আঁশতে গন্ধ যারা পেয়েছে তারা ওদের মোহিত হয়ে গেছে আর আমাদের ঠিক উল্টোটা হয়ে যায়। আমরা যখন সাধন ভজন করি তখন মনে হয় কতক্ষণে আর একটা আবর্ত শেষ হবে, তারপরে ময়দা মাখা আছে গিয়ে লুচি ভেজে ছেলের জন্য খাবার তৈরি করতে হবে, আর লুচি ভাজতে ভাজতে ছেলে দেরি করলে বলি শয়তান একটু দেরি করে আসতে কি কষ্ট ছিল, আমি কি আর একটু জব করতে পারতাম না। এই দুটোকে সবসময় জীবনের সব কিছুকে কোয়েনসাইড করে ফেলি আমরা। শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমাদের বেসিক পারা এটা। শ্রীরামকৃষ্ণ জীবনের বেসিক জিনিস যেটা, এটা একবারে মূল সুর, সেটা হচ্ছে তিনি আচরণ করে দেখাচ্ছেন, একটা এক্সাম্পল, নিজে এক্সাম্পল হয়ে দেখাচ্ছেন যে কী করা উচিত, কোন এক্সটেন্ট অবধি যাওয়া উচিত।
আজকের অধ্যায়ের নাম লক্ষ্মী মারোয়ারি অর্থদান প্রার্থনা। জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় মহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে অধম, শ্রবণে পবিত্র চিত প্রভুর কাহিনী, কলিকালে অবহেলে ভক্তি মিলে শুনি, কামিনী কাঞ্চন মহা অবিদ্যা বন্ধন, যায় টুটে হৃদে উঠে চৈতন্য তপন, ভগ্ন দন্ত সরলিপু বিষধর গণে, শক্তি মন্ত্র মহামন্ত্র লীলা কথা শুনে, কালকূট ত্রিতাপ সন্তাপে পায়ে প্রাণ, মহৌষধি শান্তি বিধি প্রভু লীলা গান, ধর্মের স্থাপন জীব শিক্ষার কারণে, বারে বারে অবতার প্রভু ধরা ধামে, কাল পাত্র আদি ভেদে নূতন বিধান, শুনোবে কিবা শিক্ষা দিলা ভগবান। দেখুন, এই অক্ষয় কুমার সেনের একটু একটু করে ফাইননেস আসতে আরম্ভ করেছে। আমি অনেক কথা বলছি, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। আমরা যখন প্রথম প্রথম কাজ করা শুরু করি, আমরা ঠিক ওই দেখবেন আপনারাও করেছেন, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ, এই এরকম ভাবে করেছি। তাহলে যত বড় হয়েছি আমরা স্টেপ জাম্প করতে শিখেছি, হিসেবকে সংক্ষেপ করে বলতে শিখেছি। এর প্রথম এই যে এনার ভেতরের যে বিকাশ হচ্ছে একটু একটু করে, সেটার প্রথম প্রমাণ হচ্ছে এই যে বন্দনাগুলো, এগুলো ধীরে ধীরে ছোট হচ্ছে কিন্তু খুব অর্থবহ। এক কথায় তিনি অনেক কিছু বলেছেন। আগে ছিল জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু, জয় জয় ভগবান জগতের গুরু, এখন একই লাইনে বলে দিচ্ছেন জয় প্রভু রামকৃষ্ণ অখিলের স্বামী। যে কথা দু লাইনে বলা যেত এক লাইনে এবারে ছোট্ট করে বলছেন অখিলের স্বামী যিনি, এই সমস্ত বিশ্বের প্রতি যিনি, জয় জয় গুরু মাতা জগত জননী, শ্রী শ্রী মাকে তিনি ঠাকুরের বউ বলছেন না, কিন্তু বলছেন গুরু মাতা। যদি শ্রীরামকৃষ্ণ হন তার শক্তি, তিনি তার মাতৃকা শক্তি, আর না হলে তিনি এমন এক মাতা, তিনি আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। আবার কেমন তিনি, না যিনি জগতের সবার জননী, প্রত্যেকের প্রতি তার সেই জননী সত্তাকে তিনি রেখেছেন। জয় জয় দোহাকার যত ভক্তগণ, আগে ছিল রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, তা বলছেন না, বলছেন দুজনের ভক্ত কি, একজনের ভক্তকে পূজা করে আরেকজনকে ছেড়ে দিলে হবে না, দুজনের ভক্তই, দুজনের ভক্তই ভীষণ ভীষণ ভাবে পূজনীয়, সবার চরণ রেণু মাকে এই প্রথম। এই অক্ষয় কুমার সেন আগামী দিনের মানে এই যুগের মানুষদের জন্য দুঃখী লিখে গেছেন, এই যুগের মানুষ কিরকম না সবসময় জানতে চাই, এটা কিনলে ওটা কি পাবো, ওটা কিনলে ওটা কি পাবো, সেটা কিনলে ওটা কি পাবো, নবাব কিনলে আরাম ফ্রি চাই, এই যুগের মানুষদের জন্য তিনি পুঁথি লিখছেন। তাই তিনি প্রথমে একবারে বন্দনা শুরুতেই লিখে দিচ্ছেন, চণ্ডীতে ভুল হয়েছিল, চণ্ডীতে চণ্ডী পাঠের অর্থ গীতাতে গীতা পাঠের কি ফল সে পেছন দিকে লেখা আছে। ইনি মডার্ন মানুষ, একেবারে গৌরচন্দ্রিকাতে লিখছেন ঠাকুরকে যদি ডাকা যায় তাহলে কি পাওয়া যায়। বলছেন শ্রবণে পবিত্র চিত প্রভুর কাহিনী, কলিকালে অবহেলে ভক্তি মিলে শুনি, কি সুন্দর, এক দুই তিন চার করে একেবারে আমাদের খোরাক দিয়ে যাচ্ছেন, বাপু এই আছে, তুমি যদি এতটা টক টাইম নাও তাহলে এতটা ফ্রি পাবে, এই ভাউচার কাটলে আরো 51 টাকা ফ্রি, এরকম পরপর পরপর লোভ দেখিয়ে যাচ্ছেন। যদি কোনো মতে আমরা একটু মোহিত হই, যদিও আমরা একটু পাওয়ার পজিশন ছেড়ে শ্রীরামকৃষ্ণ আমাদের মুক্তি করি, তাই জন্য যেন তিনি একটা একটা করে লোভ দিয়ে দিয়েছেন। কিরকম বলছেন, শ্রবণে পবিত্র চিত, পড়তেও হবে না, পড়তে গেলে তো আমাদের ভীষণ পরিশ্রম, আমাদের ওখানে দীক্ষা হচ্ছে নরেন্দ্রপুরে দীক্ষা হচ্ছে, ওই পাতলা পাতলা তিনখানা বই, মনে হচ্ছে সকলকে যেন বন্ধমাধব পর্বত থেকে সেই বিশল্যকরণই বার করতে বলা হয়েছে, যেন এত কঠিন কাজ বলা হচ্ছে, কেউ হচ্ছে একটু পড়েছি কোন ভাষা ভাষা করেছি, আমাদের দিকে আছে সয়েতে খুব দোষ আছে, ভাষা ভাষা করেছে। হ্যাঁ, বলছেন যে দীক্ষা কিরম করেছেন, আমাকে ভদ্রমণি আছে হাত টাইম লাগিয়ে নিল, ভাষা ভাষা করেছি আমি, দীক্ষাটা তাহলে ভাষা ভাষা হোক তাহলে আর কি করা যাবে, পড়তে হবে না। তাই বলছেন, বলছেন শ্রবণে পবিত্র চিত, বলছে তাঁর কথা যদি শোনা যায়, শুধু শোনা যায়, শুধু শুনলেই চিত্ত পবিত্র হয়, মন পবিত্র হয়। এই ভাষা ভাষা যুগে মানুষের জন্য কেমন সুন্দর ব্যবস্থা। বলছেন শ্রীরামকৃষ্ণের প্রভাব কতখানি, বলছেন পড়তে হবে না, জানতে হবে না, শুধু শুনলে হবে। শ্রবণে পবিত্র চিত প্রভুর কাহিনী,
কলিকালে অবহেলে ভক্তি মিলে শুনি, কলিকালে অন্য কত প্রাণ ঠাকুর বলছেন সহজে কিছু হয় না, কিন্তু ভক্তি অবহেলায় পাওয়া যায়, এমনি পাওয়া যায়, ফ্রিতে পাওয়া যায়। বলছে প্রথম লোক, এই হলো প্রথম গিফট ভাবছে। সেকেন্ড গিফট কেউ চাওয়া যায় কি বলছেন, কামিনী কাঞ্চন মহা অবিদ্যা বন্ধন, যায় টুটে হৃদয়ে উঠে চৈতন্য তপন। কামিনী কাঞ্চন, এই যে আমাদের বাসনা, পাওয়ার ইচ্ছা, এইটা চাই, সেইটা চাই, ওইটা চাই। এই আজকে একটা বিজ্ঞাপন দেখছিলাম, একজন খুব সুন্দর স্পোর্টস কার চালিয়ে যাচ্ছেন, রাস্তার মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন, এমন সময় একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছেন। সে স্পোর্টস কারে বসে বসে ভাবছিস, আমি যদি একটা হেলিকপ্টার অ্যাফোর্ড করতে পারতাম। তার পাশ দিয়ে একটা নীল রঙের গাড়ি চলে যাচ্ছে, সে ভাবছিস কি সুন্দর লাল রঙের স্পোর্টস কার, আমি যদি একটা অ্যাফোর্ড করতে পারতাম। তার ঠিক পাশ দিয়ে একটা সাইকেল বেরিয়ে যাচ্ছে, বলছে কি সুন্দর সাফারি গাড়ি, আমি যদি একটা অ্যাফোর্ড করতে পারতাম। আর ও পাশ দিয়ে একটা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে, সে বলছিস আমার যদি এরকম একটা সাইকেল হতো। আর সবার শেষে একটি ছেলে বসে আছে হুইল চেয়ারে, সে বলছে আমার যদি পা দুটো থাকতো আমি তাহলে হাঁটতে পারতাম। আমাদের যেটা আছে আমরা তাতে কিন্তু সন্তুষ্ট নই, আমাদের সবসময় চাই বাসনা। এখানে ঠাকুর ওই, আমরা অনেক বলি কাঞ্চন, কামিনী মানে মহিলা, কাঞ্চন সোনা হেনা তেনা, কিন্তু মূল যে কথাটা বলছেন সেটা হচ্ছে বাসনা, ডিজায়ার, তন্হা। কামিনী কাঞ্চন মহা অবিদ্যা বন্ধন, নানা রকমের দুনম্বরিতে আমরা জড়িয়ে পড়ি, নানা রকমের দুনম্বরিতে জড়িয়ে পড়ি। যায় টুটে বিদে উঠে চৈতন্য তপন, কেন চৈতন্য তপন, মানে চেতনার সূর্য, জ্ঞানের সূর্যের যদি বিকাশ হয় তাহলে আমাদের মনের ভেতরের যে অন্ধকার সেটি চলে যায়। একজন তারপরে বলছেন, ভগ্নদন্ত সররিপু বিষধর ঘনে, শক্তিমত্ত শক্তিমন্ত মহামন্ত্র লীলা কথা শুনে। তার লীলা যদি শোনা যায় তাহলে আমাদের মনের ভাবনা চিন্তাগুলো কেটে যায়। দেখবেন সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের জীবনের ঘটনা যখন আমরা শুনি, তার যে ওই আকুতি, ভেবে দেখুন দিন রাত, সূর্যাস্ত যখন হচ্ছে তখন বলছে মা একটা দিন চলে গেল আমার কি কিছু হবে না, এই আকুতি আমাদের মধ্যে মনের মধ্যেও জাগায় যে আমরা কী করে দিন কাটাচ্ছি, কেমনভাবে সময় কাটাচ্ছি, ক্ষণিকের জন্য হলো আমাদের মনের ভেতরে যেন জাগায়। নিরঞ্জনকে বলছে উনি, নিরঞ্জন কবে তুই ভগবান লাভ করবি। শ্রীরামকৃষ্ণেরই যে ভগবানকে আমরা ভগবান পাবো, তার যে আকুতি, এদিকে আমাদের মনের মধ্যে ইচ্ছা হয় আমরা কি ভগবানকে পাবো না। ওরে তোরা কে কোথায় আছিস আয়, সেই ছাতে, কুটি বাড়ির ছাতে উঠে তিনি ডাকছেন, আহ্বান করছেন আমাদের। আমাদের মনের ভেতরের ভাবনা তাই বলছেন যে শক্তিমন্ত্র মহামন্ত্র লীলা কথা শুনে, ভগ্নদন্ত সররিপু বিষধর গণে। এই যে সররিপু, সরকমের রিপু আমাদের আছে, সেটা আমাদের সবসময় একবারে কামড়ে যাচ্ছে, এটার পর ওটা চাই, ওটার পর ওটা চাই, সে যেন বিষহীন হয়ে যায়। কালকূট সন্তাপ পায়, কালকূট ত্রিতাপে সন্তাপে পায় ত্রাণ, মহৌষধি শান্তি বিধি প্রভু লীলা গান। নানা কষ্ট, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, ত্রিবিধ যে কষ্ট, ত্রিতাপের যে কষ্ট, তাতে যখন আমরা ভীষণভাবে একবারে বিমূঢ় হয়ে পড়ি, সেই অবস্থা থেকে বেরোনোর পথ দেখায় শ্রীরামকৃষ্ণের লীলা গান। বলছেন ঠাকুরের কেন আসা, বলছেন ধর্মের স্থাপন জীব শিক্ষার কারণে, বারে বারে অবতার প্রভু ধরা ধামে, কাল পাত্র আদি ভেদে নূতন বিধান, শুনো এবে কি বা শিক্ষা দিলা ভগবান। বারবার এসেছেন মানুষের মধ্যে হয়ে, যদি যদি তিনি নারায়ণ হয়ে আসতেন, বেশ সুন্দর সিল্কের কাপড়, একখানা পায়ে পাদুকা, এরকম করে চারটি হাত আনো দেখা করে চক্র ঘুরছে, আপনি ভাববেন আরে এই যে তিন দিনে যে সাধন তিনি করলেন, হ্যাঁ ওটা কোনো ব্যাপার না, তো ওরকম করতে পারতেন, কিন্তু তিনি আমার মতো এলেন, আমারই মতো দাড়ি গোঁফধারী, আমারই মতো কাপড় পরেন, আমারই মতো খালি গায়ে ঘুরে বেড়ান, আমারই মতো সব, আমাদের মতোই সব, সাধারণ মানুষের মতো, তখন আমাদের ভাবতে সাহায্য করেন, উনি পেরেছেন আমি পারবো না, সেই কারণে তিনি আমাদের মতো আমাদের ভাবে নেমে এলেন। বলছেন কাল পাত্র আদি ভেবে নূতন বিধান, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিধান, একরকম নয়, যে যেভাবে ভগবানকে, মূল হচ্ছে ভগবানকে ডাকা, কিভাবে সে ডাকবে সে কথা নয়, মূল ভাবে। একজন এসে বলছে আমি তো গোপালের কথা ভাবতে পারি না, আমার ছোট ভাইপোটা আছে আমি তাকে ভাবি, বলছে তাকেই ভাবো, তাকেই গোপাল ভেবে ভাবো, আস্তে আস্তে তার ভাবটা ওইভাবে বেড়ে যাবে, ওইভাবেই ভাবো, প্রত্যেকের জন্য এরকম ব্যবস্থা তিনি সম্পাদন করছেন।
এ সময় ধর্মলোক প্রায় ধরাতল কামিনী কাঞ্চনা শক্ত সকলে কেবল বড়ই বিরল ভগবত লুপ্ত প্রাণ বড়ই বিরল ভগবত লুপ্ত প্রাণ ধর্মচর্চা কথা মাত্র ধার্মিকের ভান কামিনী কাঞ্চন ধর্ম আচরণ মূলে রতিমতি শূন্য গুরু চরণ কমলে নিঃসন্দেহ এত অন্ধ গোটা বসুন্ধরা আঁকিতে যেমন নাই দৃষ্টি শক্তি তারা অন্ধকারে ব্রাহ্মমান দিবস জামিনী আধারে গিয়ান যেন কিরণের খনি দিনমণি করাকর প্রকাশক কিবা অন্তরে আদতে নাই তিল কণা আভা এই মতো এবে যত মানুষ সবাই পরমার্থ বস্তু কিবা কোনো বোধ নাই ধরা অবিদ্যা তুলিয়াছে মহামার এই হেন সময়ে প্রভুদেব অবতার অমানসিক ত্যাগ আচরিয়া ভগবান বিষে ঘেরা জীবে দিলে শিক্ষার বিধান কঠোর প্রভুর ত্যাগে হেন কোথাকার কামিনী কাঞ্চনে জ্ঞান বিশ্বের ভাণ্ডার কামিনী কামিনী সম্বন্ধে কত বলিয়াছি মন এইবারে শুন কাঞ্চন বিবরণ এত ঘটা ছটা পূর্ণ শ্রীপ্রভুর কাজে অধম শরৎ দিনেশ পায় লাজ ধরায় না পায়ে দেখাইতে মুখ খুলে মাঝে মাঝে ঠুকে তাই মেঘের আড়ালে প্রভুর মহিমা কথা মহাজ্যোতিষ্মান কেবল পাষণ্ডী কানা না পায়ে সন্ধান বলছেন তিনি এলেন এমন একটা সময় তিনি এসেছেন যে সময় তার আসার প্রয়োজন ছিল 200 বছরের বেশি সময় ধরে প্রায় আমরা তখন 200 বছরের একটু কম 200 বছরের বেশি সময় ধরে আমরা বিদেশি শাসনে আছি কখনো মুসলিম কখনো ইংরেজ প্রত্যেক শাসক যখন ধর্মীয় শাসক থাকে তারা সবসময় চেষ্টা করে আমাদের কনভার্ট করে দেওয়ার তার ধর্ম মতে না গেলে হয় না আমি একটি বিশেষ ধর্ম সংস্থাকে জানি যারা কালীঘাটের কাছে একটি খুব সুন্দর একটি আশ্রম তৈরি করেছে সেখানে তাদের ভাবটা সুন্দরেই যে সমস্ত মানুষরা রাস্তায় পড়ে মারা যায় তাদের মৃত্যুটা যেন খুব সম্মানপূর্ণ হোক আইডিয়াটা কিন্তু খুব ভালো যে মৃত্যুটা খুব সম্মানপূর্ণ হবে তারপরে তাকে নিয়ে যাওয়া হয় বেশ পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় প্রাণবায়ু উঠে গেছে এমন সময় ধর্মযাজক এসে জল ছিটে দিয়ে তার নাম তাকে ব্যাপটাইজ করে তাকে তার নাম তখন টমি হলো হ্যারি হলো আর ডিক হলো তাতে তার কিচ্ছু এসে যায় না কিন্তু সে খ্রিস্টান হয়ে মূল এতে তাদের বড় মজা বড় আনন্দ এইটা কিন্তু ধর্মের উপায় নয় আর এইটা হচ্ছিল বলে খুব জোর করে কনভার্সন হচ্ছিল বলে হিন্দুরা তখন কি করলো তাদের মনে হলো ধর্মটা গেল 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 তখন তারা নিজেদের ধর্মকে বাঁধতে শুরু করলো নানা রকমের অনুশাসন দিয়ে নানা রকমের যুক্তি দিয়ে নানা রকমের আবরণ দিয়ে বাঁধতে থাকলো মানুষের একবারে প্রাণান্তকর অবস্থা আমি বলেছি না ধর্ম হলো আমাদের সবচেয়ে সুখের জায়গা সবচেয়ে স্বস্তির জায়গা অনেকটা রাত্রের বেডরুমের মতো রাত্রিরে শোবার পরে শোবার সময় আপনাকে যদি বলা হয় যে এই খাটের ঘরে ঢোকার আগে দরজার এই এ ফটকে একবার মাথা টুকতে হবে ও ফটকে একবার মাথা টুকতে হবে তারপরে বিছানার সামনে গিয়ে সাষ্টাঙ্গ হয়ে একটা প্রণাম করতে হবে তারপরে 4 বার ঘুরতে হবে প্রতিবার চোখটিতে মাথা টেকাতে হবে তারপরে খাটে উঠে বালিশকে এরকম করে বেলনাম করে পুষতে পারবেন আপনি দিনান্তে আসবেন কিন্তু একবারের বেশি নয় কারণ আপনার কাছে অনুষ্ঠান একেবারে গলা টিপার মতো অবস্থা মানুষ ধর্মের মূল জিনিসটাকে ছেড়ে দিয়ে তার অনুষ্ঠানটাকে এত বেশি প্রাধান্য দিল যে মানুষ তখন মনে করলো ধর্মটা একটা বেওয়ারিশ মাল হয়ে গেছে বিরজানন্দজির কথায় বিরজানন্দ খুব সুন্দর পরমার্থ প্রসঙ্গে বলছেন সকলে ধর্মটাকে বেওয়ারিশ মাল মনে করে এর কোনো বারিশ নেই অর্থাৎ যে যেমন খুশি চালাতে পারে তো সেই এমন একটা সময় তিনি এসে আমাদের দেখালেন কি কি দেখালেন তিনি বলছেন ধরায় অবিদ্যা তুলিয়াছে মহামায় এহেন সময়ে প্রভুদেব অবতার অমানসী ত্যাগ আচরিয়া ভগবান বিষে ঘেরা জীবে দিলা শিক্ষার বিধান আমরা ভোগে এত মত্ত হয়ে আছি ভোগে এত মত্ত হয়ে আছি যে আমাদের আর অন্য কিছু নেই দেখবেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখনও সেটা হয় যখনই কোনো পুজো টুজো হয় দেখবেন পুজো কমিটির যখন মিটিং হয় পুজোর অনুষ্ঠান আচার কতটা কী হবে সেটা কিন্তু ইম্পর্টেন্ট না খাওয়া দাওয়াটা কী হবে সকালে লুচি ছোলার ডাল হবে কি না হ্যাঁ যতটা কম দেবদেবীকে দেওয়া যায় কারণ দেবদেবী খেয়ে নিলে খুব মুশকিল দুপুরে কী হবে ঘি ভাত হবে না ফ্রাইড রাইস হবে
কারণ এটা আমাদের বেসিক একটা জিনিস, মানে অন্য চিন্তা চমৎকার ঠাকুর ওই জায়গাটা, ওই যে ভোগের জায়গায় সেটাকে দেখানোর জন্য তিনি এক অমানুষী ত্যাগ দেখালেন। অমানুষী শব্দটা ব্যবহার করছেন কেন? মানুষের পক্ষে যেটা সম্ভব নয় এত তীব্র, মানে এক্সটেন্ট দেখিয়ে গেলেন, মানে তিনি এতটা দেখিয়ে গেলেন যদি তার একটুখানি আমরা যদি করি তাতেই আমরা এ উঠেও হয়ে যাব। তাই তিনি একবার এক্সট্রিম করে দেখালেন, অমানুষী ত্যাগ আচরিয়া ভগবান বিষে ঘেরা জীবিয়ে দিলে শিক্ষার অভিধান। আমরা যে বিষে একদম ঘেরা অবস্থাতে আছি তাকে এক নতুন জীবন দান করলেন। কি দিলেন? বললেন, কঠোর প্রভুর ত্যাগে হেন কোথাকার কামিনী কাঞ্চনে জ্ঞান বিষম আভাণ্ডার। প্রথম তিনি বললেন যে কামিনী কাঞ্চনে বোধটাই একটা বিষের মতো বিষম, এটাকে সবার আগে ডিজায়ার, ডিজায়ার মানে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস নয়, নিত্য প্রয়োজনের বাইরে যে অতিরিক্তটাকে সেটা ছাড়ার কথা বললেন। আপনারা দেখবেন যদি নিজেরা ইয়ে করে থাকেন দেখবেন আমাদের অতিরিক্ত যেটা সেটাকে যদি আমরা ছেড়ে দিতে পারি সব ক্ষেত্রে আমরা পারি। দেখবেন অনেকে আমাদের বলেন উফ পারি না, একেবারে কাজ করে করে পারছি না, সময় হয় না। সকলের জন্য 24 ঘন্টা অ্যালটেড আছে, সে প্রাইম মিনিস্টার থেকে ঝাড়ুদার অব্দি সকলের জন্য 24 ঘন্টা অ্যালটেড। যদি কেউ কেউ 24 ঘন্টায় সাকসেসফুল হতে পারে আমি কেন পারি না, এই প্রশ্নটা সবার আগে আমাদের করা দরকার। আমার অতিরিক্তটা কোথায়? আপনাদের মনে আছে ঠাকুর সেই গল্প বলছেন, সারা রাত ধরে জল এনেছি আমি জমিতে, সকালে গিয়ে দেখা গেলো জমিটা একবারে খটখটে শুকনো, পাশের জমিটা ভিজে আছে, তখন দেখলাম ভোগ আছে, ভোগের ভেতর দিয়ে জলগুলো বেরিয়ে যাচ্ছে। এই আমাদের নিজেদের ভেতরে যে ভোগ সেগুলোকে বন্ধ করার কথা তিনি বলছেন। এই বলছেন বিষে লেখা বিষে ঘেরা জীবে দিলে শিক্ষার অভিধান। কামিনী সম্বন্ধে কথক বলিয়াছি মন, এবার শুনহ কাঞ্চন বিবরণ। এত ছটা ঘটা পূর্ণ শ্রীপ্রভুর কাজ, অধমুখ শরৎ দিনেশ পায় লাজ। বলছেন তার যে ঠাকুর রামকৃষ্ণ যে করছেন একবারে খুব সাধারণ ভেবে, কিন্তু তার এমন গ্ল্যামার আছে প্রত্যেকটা কাজের ভিতরে, এমন একটা জ্যোতিপূর্ণ সত্যের জ্যোতি, ত্যাগের জ্যোতি, এত জ্যোতির্ময় যে দিনের বেলায় সূর্য লজ্জা পায়, রাত্রে চাঁদ লজ্জা পায় তার জ্যোতির সামনে। তিনি যখন সাধন করেন তখন মনে হয় তার শরীর থেকে যে সাধন জ্যোতি বেরোচ্ছে তার দিনেশের জ্যোতি থেকে যথেষ্ট কম। তিনি মহানিশায় যখন সাধন করেন মনে হয় তার তপজ্যোতির যে বিকাশ হচ্ছে, পূর্ণ চন্দ্রিমার আলো যেন ফিকে পড়ে গেছে তার সামনে। তাই বলছেন, ধরায় না পারে দেখাইতে মুখ, মাঝে মেঘে ঢেকে তাই মেঘেরও আড়ালে। প্রভুর মহিমা কথা মহাজ্যোতির্ময়, প্রভুর মহিমা কথা মহাজ্যোতির্ময়, মানে এই কথা ভাবলে আমার অন্ধকার হৃদয় আলোয় পূর্ণ হয়। কেবল পাষণ্ডী কানা না পায় সন্ধান, কেবল যে দেখতে পায় না আর যার হৃদয় পাথর, যে হৃদয়ে পাথর বেঁধে বসেছে কিছুতেই শুনবে না, এই দুজন পায় না, বাকিরা সবাই পায়, বাকি প্রত্যেকে পায়। প্রভুর দর্শনে আসে কত লোকজন, একদিন সমাগত লক্ষ্মী নারায়ণ। ধনী মহাজন তিনি যেতে মারোয়াড়ি, ধনেশ বিশেষ ঘরে বহু টাকা করি। বেদান্তের পথে মতে জ্ঞান মার্গি জনা, তত্ত্ব লাভে শ্রীগোচরে করে আনা গোনা। লেগেছে প্রীতি তার প্রভুর চরণে, মারোয়াড়ি যেতে বড় সাধু ভক্ত মানে। কর্মকাণ্ডের অতিমতি বুক করে দেয় সাধু সেবা, রাতি দিবা বিরক্ত না হয়। শাস্ত্রে প্রসঙ্গে তর্ক করে প্রভূষণে, অচৈতন্যে ঢাকা আঁখি অবিদ্যা বরণে। সরল প্রকৃতি আর ধর্ম ত্রিসাতুর, সেই হেতু কৃপা চক্ষে দেখেন ও ঠাকুর। শ্রীপ্রভুর কৃপা কণা পায় যেই নরে, কৃপার পিপাসা তার শত গুণ বাড়ে। কৃপার পিপাসা তার শত গুণে বাড়ে, কি কৃপা প্রভুর কৃপা কি ভিতরে তার। যে পেয়েছে সে বুঝেছে নহে বলিবার, কহিতে আভাস তবু কথা নাই জুটে। বাক্যবান হয় বোবা জোড়া লাগে ঠোঁটে, শশাগড়া বসুন্ধা কোষপূর্ণ নিধি। ব্রহ্মত্ব শিবত্ব কিবা বিষ্ণুত্ব অবধি, উপেক্ষা করিয়া পাছু ফেলি ছুটে যায় যদি কেহ শ্রীপ্রভুর কৃপা কণা পায়। ঠাকুরের কাছে সেই সময় এক মারোয়াড়ি আসতেন,
আপনারা এই মারোয়াড়ি শব্দটা খুব ভালো করে শুনেছেন, কলকাতা জুড়ে মারোয়াড়িরা আছেন। রাজস্থানের দুটো অংশ, একটা মেওয়াড় আর একটা হচ্ছে মারোয়াড়। মারোয়াড়ি জল শূন্য আর মেওয়াড়ে জল আছে, এই কারণে যত মেওয়াড়বাসী তারা রাজস্থানেই থেকে গেছিল। আর মারোয়াড় অঞ্চল যেহেতু জলশূন্য, তাই সেই অঞ্চলের মানুষজন জীবিকার খোঁজে ছড়িয়ে পড়েছিল সারা ভারতবর্ষে, বেনিয়ার বেশে, ব্যবসাদারদের বেশে। এই কারণে যত আপনারা রাজারাজ্যেরা, রাজস্থানী রাজারাজ্যেরা গল্প করবেন, এরা সব মেওয়াড়ের লোক, এদের ভীষণ জাতীয়তাবোধ। মারোয়াড়িদের এরা একটু ছোট চোখে দেখে, কারণ এরা জীবিকার সন্ধান করতে গিয়ে অনেক সময় অনেক কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে। এমনই এক মারোয়াড়ি লক্ষ্মীনারায়ণ মারোয়াড়ি, ধনী মহাজন, তিনি যেতে মারোয়াড়ি, ধনেশ বিশেষ ঘরে বহু টাকা করি। এই এক এক করে ডেসক্রিপশন দিচ্ছেন কেমন লক্ষ্মীনারায়ণ মারোয়াড়ি। তার মারোয়াড় প্রদেশে তার ঘর, তার কাছে প্রচুর টাকা করি, ব্যবসা বাণিজ্য করে প্রচুর টাকা করি করেছে। কিন্তু আর কি জিনিস বলছেন, বেদান্তের মতে মতি জ্ঞান মার্গী জনা, তত্ত্বলাভে শ্রীগোচরে করে আনা গোনা। তিনি বেদান্ত পথী, তিনি এই ভগবানের মূর্তি যে পুজো সেই পুজোর নয়। সোহম, আমি সেই বা তত্ত্বমসি সেই, এই অনন্ত বস্তুর খোঁজে তিনি খোঁজেন, তত্ত্বের দিক দিয়ে তিনি ঈশ্বরের পথে যাত্রা করেছেন। তত্ত্বলাভে শ্রীগোচরে করে আনা গোনা, শ্রীগোচরে প্রভুর কাছে তিনি এসেছিলেন এই তত্ত্ব পেতে, জ্ঞান পেতে। তিনি জ্ঞান মার্গী, ভক্তি মার্গী নন, কর্ম মার্গী নন। বলছেন, লেগেছে পীড়িতি তার প্রভুর চরণে, মারোয়াড়ি যেতে বড় সাধু ভক্ত মানে। তিনি যদিও তত্ত্বান্বেষী, কিন্তু সাধুদের প্রতি তার অদ্ভুত এক ভালোবাসা। আর শ্রীরামকৃষ্ণের মতো সাধুকে দেখে তার এত ভালো লেগেছিল যে তার সঙ্গে শব্দটা ব্যবহার করেছে, প্রীতি, প্রেম, এক ভালোবাসা হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণের প্রতি তার এক গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। কর্মকাণ্ডের অতিমতি বহু করে দেয়, সাধু সেবা রাতি দিবা বিরক্ত না হয়। নানা কাজে সে নানা অর্থ ব্যয় করে, তার মধ্যে সাধু সেবা একটি অন্যতম ব্যয়, যাতে সে কখনো বিরক্ত হয় না। শাস্ত্রের প্রসঙ্গে তর্ক করে প্রভূষণে, অচৈতন্য ঢাকা আঁখি অবিদ্যাবরণে। শাস্ত্রের প্রসঙ্গে সে ঠাকুরের সাথে তর্ক করত, তার এতখানি জিনিস ছিল। সে শ্রীরামকৃষ্ণের সঙ্গে শাস্ত্র বিষয়ে তর্কাদি করত, সাধারণ মানুষ নয়। যদিও তার চোখ ঢাকা ছিল আবরণে, অবিদ্যার আবরণে, কিন্তু সে তার মধ্যেও শ্রীরামকৃষ্ণের সঙ্গে সে শাস্ত্রের তত্ত্বের অন্বেষণের জন্য তর্ক বিতর্ক করত। আর কি গুণ বলছেন, বলছেন সরল প্রকৃতি আর ধর্ম ত্রিষাতুর, সেই হেতু কৃপাচক্ষে দেখেন ঠাকুর। ঠাকুর তাকে ভালোবাসেন কেন? বলছেন সরল তিনি, তার প্রকৃতিটি সরল। ঠাকুর বলছেন সরল আর উদার না হলে ভগবান লাভ হয় না। আর কি ধর্ম ত্রিষাতুর, যে সত্যি সত্যি জানতে চায়, ধর্মকে জানার জন্য যার তৃষ্ণা আছে, তাই ঠাকুর তাকে ভালোবাসেন। ঠাকুরের যদি কৃপা কারুর ওপর পড়ে কি হয়? পুঁথিকার লিখছেন, শ্রীপ্রভুর কৃপাকণা পায় যেই নরে, কৃপার পিপাসা তার শতগুণ বাড়ে। এটা হচ্ছে প্রথম লক্ষণ, ঠাকুর যাকে ভালোবেসেছেন তার ঠাকুরকে পাওয়ার ইচ্ছাটা বহুগুণ বেড়ে যায়। দেখবে না, এ সত্য একবারে আমাদের সকলের কাছে। একবার বেলুর মাঠ সোমবার শনিবার দিন গেলাম, তারপরে মনে হচ্ছে আবার কবে যাব, হয়তো কাজের চাপে আমি পাচ্ছি না, কিন্তু আমার মনটা হয়তো ডেলাউসি পাড়ায় বসে আছে, কম্পিউটারের সামনে হয়তো কিছু টাইপ করে চলেছে, হয়তো এনএফটি করছি, কিন্তু মনটা আমার চলে গেছে এই বেলুর মাঠে, খণ্ডন ভব বন্ধন হচ্ছে সেখানে। এইটা হচ্ছে প্রথম জিনিস, শ্রীরামকৃষ্ণের কৃপা যে পায় তাকে পাবার ইচ্ছা, সেই কৃপা পিপাসা তার বাড়তে থাকে। অনেকটা সেই জিভ বার করে রসগোল্লা চাটিয়ে দিয়ে বলে এই স্বাদের খোঁজ বেরিয়ে পড়ো, ঠিক সেই রকম। কি কৃপা প্রভুর কৃপা কি ভিতরে তার, যে পেয়েছে সে বুঝেছে নহে বলিবার। এক এমন তৃষ্ণা, এ যার হয়েছে একমাত্র সে বলতে পারে, এ অন্য কেউ বলতে পারে না। পুঁথিকার দেখছেন, কহিতে আবার আভাস তবু কথা নাহি জুটে, বাক্যবান হয় বোবা জোড়া লাগে ঠোঁটে। যদি কেউ বলবার চেষ্টাও করে, ভাষা সে খুঁজে পায় না, ভাষা না খুঁজার ফলে তার ঠোঁট দুটো আপনা আপনি বন্ধ হয়ে যায় আর তার ঠোঁট দুটি জোড়া হয়ে যায়।
ফলে সে কিছুই বলতে পারে না। শশাগরা বসুন্ধরা কোষপূর্ণ নীতি ব্রহ্মত্ব শিবত্ব অথবা বিষ্ণুত্ব অবতি উপেক্ষা করিয়া পাছু ফেলি ছুটে যায় যদি কেহ শ্রীপ্রভুর কৃপা কণা পায়। ভগবানের কৃপা যে পেয়েছে, এক বিন্দু কৃপা যা পেয়েছে, জগতের কোনো কিছু তার প্রয়োজন নেই। ব্রহ্মত্ব শিবত্ব এ তো একটা সময়ের জন্য, একটা সময়ের পরে ওই ক্ষীণে পূর্ণে মর্ত লোকে বিশান্তি আবার পুনরায় ফিরে আসবো। তাই এটা এই এই যেটা খুব চিরস্থায়ী না, অস্থায়ী বস্তুর প্রতি আকর্ষণ ভুলে সেই স্থায়ী কৃপাকণার দিকে আমরা ছুটে ছুটে যাই। পুথিকার দেখছেন, আস্বাদ পাইয়া লক্ষ্মী আসে ছুটে ছুটে কৃপার সাগর শ্রীপ্রভুর সন্নিকটে ধন্য ধন্য পঞ্চভূত দুর্ভেদ্য নিগর যে উপাদনে গড়া নরকলে বর কিবা বলিয়ান যেন শ্রীপ্রভুর কৃপা অদ্ভুত পঞ্চভূত তারে ফেলে ছাপা শক্তি নাই একাবারে ঢাকাইতে তারে কৃপা বল দেহ ঘটে উঠু ডুবু করে ডুবিলে অবিদ্যা করে চিত্ত আকর্ষণ উঠিলে মিলায় পুনঃ শ্রীগুরু চরণ বিধির নিয়ম কভু নহে টলিবারে দিনে রেতে খেলে ঘুরে আলোক আধার যদি বলো সর্বোপরি কৃপা বলিয়ান বহু দূরে নিচে তার বিধির বিধান দীপ্তিমান কেন নহে রবে দিবা রাতি একভাবে প্রভু কৃপা জ্যোতির্ময় বাতি বড়ই সমস্যা কথা ইহার উত্তর প্রভুর আজ্ঞায় গড়ে বিধি কারিগর ধরাতর লীলাস্থল তাজ্জব আসরে খাটিতে না হয় কাজ তাই খাদে গড়ে পাইয়া প্রভুর কৃপা লক্ষ্মী মারোয়ারি অপার আনন্দ ভুঞ্জে দিবা বিভাবরী প্রভুর অভয় পদে বেড়েছে পীড়িতি খেতে 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 শুতে মনে জাগে মোহন মূরতি। পুথিকার দেখছেন বলছেন শুধুমাত্র কৃপা পেলে কিন্তু হয় না, আমাদের মন তো সবসময় ওই ওপরে উঠে না। যেমন জলের ভেতরে যদি ঘট ডুবিয়ে দেওয়া হয় ঘটটা শুষ্ক নিচে চলে যায়, কারণ তার ভেতরে যে ঘটাকাশ আছে সেটা জলে পূর্ণ হয়ে নিচের দিকে চলে যায়। আবার কেউ যদি জলটাকে তুলে জলটাকে ফেলে দেয় তখন সে আবার জলের ওপর 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 ভাসতে থাকে। আবার যদি একটু উল্টে যায় তার ভেতরে যে জল ডুবতে থাকে সে টেনে নেয়। ঠিক আমাদের অবস্থা ওই রকম, লক্ষ্মী মারোয়ারির অবস্থা ওই রকম, যখন সে ঠাকুরের কাছে আসছে তখন সে ভেসে ভেসে বেড়াচ্ছে, আনন্দে একবার আপ্লুত হয়ে যাচ্ছে। কিন্তু যেই সংসারে গিয়ে প্রবেশ করছে তার ভেতরে বিষয় বাসনা প্রবেশ করে তাকে টেনে নামিয়ে দিতে চাইছে। এই আগের দিন যেদিন এখানে ক্লাস করতে এসেছিলাম কয়েকজন নেমে যাচ্ছেন সিঁড়ি দিয়ে, বলতে বলতে যাচ্ছেন আহা এখানেই তো থাকলে হয়, কিন্তু মরার সংসার সেখানে গিয়েও যে অ্যাটেন্ডেন্স দিতে হবে শব্দটা ব্যবহার করছেন, অ্যাটেন্ডেন্স দিতে হবে, সেখানে গেলে এগুলো সব ভুল হয়ে যায়। দেখুন এটা আমাদের জীবনের ব্যক্তিগত অনুভূতির কথা এরা বলছেন, এখানে শাস্ত্রের কথা বলছেন, ঘটাকাশ সিদাকাশ অনেক কথা বলছেন। এই তিন যে মা নেমে যাচ্ছিলেন তারা কেউ ঘটাকাশও জানেন না সিদাকাশও জানেন না, কিন্তু বলছেন অ্যাটেন্ডেন্স দিতে হবে, ওখানে গেলে সব ভুল হয়ে যাবে। এটা হচ্ছে তো আমাদের বেসিক ইয়ে। সেই কারণে ঠাকুর বারবার বলছেন সূর্যোদয়ের আগে মাখন তুলে ফেলতে হবে, দই মন্থন করে মাখন তুলে ফেলতে হবে যখন আমাদের মন কাঁচা আছে, অথবা যখন প্রথম সাধন পদ্ধতি পেয়েছি তখন যে প্রাথমিক যে উৎসাহ সেই উৎসাহটাকে কাজে লাগিয়ে মনটাকে নির্লিপ্ত করে সংসারে ভাসিয়ে দিলে আমরা সেই জলের তলাতে পৌঁছব না, কারণ সেটা শোলার মতো হয়ে যাবে, ভেসে থাকবে জলের উপরে, আর সেই শোলাকে কেউ টেনে নিচে নামিয়ে দিতে পারবে না। এর ঠিক সেই রকম অবস্থা বলছেন দিনে রেখে খেলে ঘুরে আলোক আধার যদি বলো সর্বোপরি কৃপা বলিয়ান বহু দূরে নিচে তার বিধির বিয়ান বিধির বিধান দীপ্তিমান কেন নাহি রবে দিবারাতি একভাবে প্রভু কৃপা জ্যোতির্ময় বাতি। বলছেন যদি ভগবানের কৃপাই হয়ে গিয়ে থাকে আমাদের উপর তাহলে কেন একভাবে হবে না। ভগবান কৃপা করেছেন মানে ঠাকুর নিজে বলছেন যে পরশমণি যখন লোহার তরবারিকে স্পর্শ করে তখন লোহার তরবারি সোনায় রূপান্তরিত হয়, আকারটি তার তরবারির মতো থাকে কিন্তু তাই দিয়ে জীব হত্যা হয় না। তাহলে এইখানে ভগবানের কৃপা থাকলে তো তার ওইভাবে ডুবে যাওয়ার কথা নয়। তাই বলছেন
যে যদি বল সর্বোপরি কৃপা বলিয়ান বহু দূরে নিচে তার বিধির বিধান দীপ্তিমান কেন নাহি রবে দিবারাতি একভাবে প্রভু প্রভু কৃপা জ্যোতির্ময় বাতি বড়ই সমস্যা কথা ইহার উত্তর প্রভুর আজ্ঞায় গড়ে বিধি কারিগর যে বিধি যে ভগবান তিনি প্রভুর আজ্ঞায় আমাদের ওইভাবে তৈরি করেন খেলা যদি সংসারে সবাই যদি মুক্ত হয়ে গেল তাহলে সংসারের খেলাটা কে খেলবে তাই ভগবান একা দুক্কা কার সাথে খেলবেন তাহলে তো একা একা এপাশ থেকে ওপাশ একা দুক্কা খেলতে হয় তাই তিনি খানিক খানিক আমাদের এখানে নিয়ে আসেন আবার সংসারে ঠেলে দেন আবার গিয়ে যখন একটু এপাস ওপাশ এপিট ওপিট হয়ে বেশি একটু চটপট করতে থাকে আবার আমরা ছুটে আসি তখন তিনি আবার আমাদের গায়ে স্যাবলন ট্যাবলন লাগিয়ে মলম ঘাটাগুলো ঠিক করেন আবার যেই ঠিক হলে আবার ঠেলে দেন যাও ব্যাপারটা গিয়ে খানিকটা চেটে ফুটে আয় প্রভুর আজ্ঞায় ধরাতল লীলাস্থল তজ্জব ব্যাপার খাটিতে না হয় কাজ তাই খাদে গড়ে পাইয়া প্রভুর কৃপা লক্ষ্মী মারোয়ারি অপার আনন্দ ভুঞ্জে দিবা বিভাগরী প্রভুর অভয় পদে বেড়েছে পীড়িতি খেতে শুতে মনে জাগে মোহন মূরতি এই যে পীড়িতি প্রেম যদি ঠিক ঠিক হয় তখন আর ঠক ভগবান ফিরিয়ে দিলেও আমরা ফিরে যাই না বলছেন এইটা হচ্ছে লীলার একটা স্পেশালিটি তখন আর আমাদের বিশেষ খাটতে হয় না তখন আমরা তার কাছেতেই থাকি ঠাকুর বর্ণনা করছেন দেখবেন যে গর্ভবতী মায়ের সন্তান হবে শাশুড়ি একটু 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 করে কর্ম কম করাতে থাকে যখন শিশুটি প্রসব হয় তখন মা ওই বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করে ওই আমাদেরকে তাই চাইতে হবে যে তোমাকে চাই প্রথমত তোমাকে চাই দ্বিতীয়ত তোমাকে চাই তৃতীয়ত তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই নিবিড় অন্ধকারে তোমাকে চাই রাত শেষ হলে পরে তোমাকে চাই অকাল বোধনে আমি তোমাকে চাই এ জীবন দিয়ে আমি তোমাকে চাই এ প্রেমের গান নয় ভগবানকে ডাকার গান তো আপনি যদি এইভাবে গান যে সব অবস্থাতে তোমাকে চাই নিবিড় অন্ধকারে তোমাকে চাই রাত্রির অন্ধকার জীবনের অন্ধকার নেমে এসছে যখন যখন পথ খুঁজে পাচ্ছি না সেই নিবিড় অন্ধকারে তোমাকে চাই রাত শেষ হলে পরে তোমাকে চাই আলো যখন একটু এসে গেছে তোমায় ভুলে থাকতে চাই না কারণ তোমায় ভুলে থাকলে মুশকিল বলবে সুখমে দুঃখমে সব সুমিরন করে সুখমে করে না কই সুখমে যো সুমিরন করে দুঃখ দুঃখ কেসে হই বলছেন সবাই দুঃখ যখন পায় বেদনা পায় আমরা মোস্টলি সব ওই গালে থাপড় মারা পাবলিক মায়ের কথায় চড় খাওয়া পাবলিক আমরা সবাই দুঃখের দিনে ভগবানকে ডাকি যদি সুখের দিনে ভগবানকে ডাকতুম দুঃখ কখনো আমাদের স্পর্শ করতে পারতো না মা বলছেন যে নিশিদিন ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট হবে কোথা থেকে এই বোধটা এই যে তাই সব সময় যেন তাকে চাই এবং তাকে পেবে যে অবস্থাতেই থাকি না কেন হয়তো তার থেকে আমি অনেক দূরে আছি কিন্তু নিশিদিন অনুক্ষণ তার মনটা আমার মনটা যেন তার পাদপদ্মে বাধা থাকে বলছেন প্রভুর অভয় পদে বেড়েছে পীড়িতি খেতে শুতে মনে জাগে মোহন মূরতি সব সময় যেন তার সেই ভগবানের সেই দিব্য রূপটি কথা তার মনে পড়ে পুথিকার দেখছেন বিষয়ে বিষয়ে বিমুক্ত দৃষ্টি মানুষ সকল বিষয়ে বৈভবে টাকা বুঝয়ে কেবল অর্থের অধিক প্রিয়তমতা কি আর তুলনায় আমি তুচ্ছ পাঁজরের হার তাই লক্ষ্মী মারোয়ারি করে মনে মনে টাকা করি প্রভু দেবে দেয় কিছু এনে এদিকে কঠোর ত্যাগ দেখিয়া প্রভুর বচনে বলিতে নারে চিন্তায় আতুর সুযোগ সুবিধা চল সুযোগ সুবিধা চল করে অন্বেষণ একদিন বলিবারে পাইল কারণ ছিন্ন হেরি শ্রী প্রভুর বিছানা চাদর জিজ্ঞাসিল প্রভু দেব লক্ষ্মী জোর কর ছিন্ন বস্ত্র ব্যবহার্য নহে আপনার যোগাতে নূতন বস্ত্র কার আছে ভার উত্তরিলা প্রভু দেব হবে কান্ডারি প্রয়োজন যাহা দেয় পুরী অধিকারী লক্ষ্মী তার পুনরায় করে নিবেদন এখানে জানে না লোকে সাধুর সেবন সাধু সেবা হেতু যাহা আবশ্যক লাগে উচিত যোগান সব চাহিবার আগে আমাদের দেশে যত ধনী মহাজন সাধু সেবা হেতু অর্থ দেয় বিলক্ষণ সাধুর সেবনে আছে রীতি প্রচলিত রাখিবারে কিছু অর্থ করিয়া স্থগিত যত ব্যয় সংকুলান হয় তার আয় চাহিতে না হয় কবু দ্রব্যেরও লাগিয়ে তে কারণ হইতেছে বাসনা এ থেকে
ব্যয়ের মতো কিছু অর্থ হাজার দশে কোম্পানি কাগজ কিনি রাখি স্থিত করি সুদে তার আপনার ব্যয় হবে পরে গড় লোকাঞ্চন কথা তার মুখে শুনি বিষম বিরক্ত হইলা প্রভু গুণমণি। আমরা যতই ভগবানের মন দিই না কেন বিষয় আসক্ত মন তো সবসময় বিষয় চিন্তাই করতে আমরা ভালোবাসি, আমাদের মনে হয় বিষয় ঠিকঠাক না হলে বোধহয় সব ঠিকঠাক চলল না। লক্ষ্মীনারায়ণ মনে করলেন শ্রীরামকৃষ্ণ এরকম সাধারণভাবে থাকেন তো বোধহয় টাকা করি নাই তাই এরকম সাধারণভাবেই থাকেন। পিরান বোধহয় যথেষ্ট নাই তাই খালি গায়ে থাকে, লজ্জা নিবারণের জন্য কোটটাকে গায়ে দিয়ে বসে থাকে। তাই ভাবলেন একটু আমার তো প্রচুর টাকা করি কিছু এনে কে দিয়ে দেবো, ঠাকুরের যে তীব্র বৈরাগ্য ত্যাগ সেটি দেখে আর কোনো মতে সাহস করে তিনি কিছু বলতে পারেন না। একদিন তিনি খুঁজে পেলেন পথ, কীরকম না দেখলেন ঠাকুরের চাদরটা ছিঁড়ে গেছে। তিনি আস্তে আস্তে জিজ্ঞেস করছেন আচ্ছা আপনার জিনিসপত্র যোগান দেয় কে, বলছে ওই মন্দিরের লোক ব্যবস্থা আছে তারা ঠিক যোগান দেয়, বলছেন আপনাদের এদেশের লোক সাধু সেবার ব্যাপার ট্যাপারগুলো জানে না, সাধু সেবা সাধু চাইবার আগে সাধুকে জিনিস দিয়ে দিতে হবে, অ্যাডভান্স বুকিং করে দিতে হবে। লিটারালি তাই এই আমাদের পশ্চিম ভারতে যে সাধু সেবা অসাধারণ, আমি নিজে মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় গ্রামের বিভিন্ন গ্রামের অঞ্চলে গিয়ে দেখেছি বাড়ির কোনো একটা অংশ সাধুর আবাস হিসেবে রাখা আছে, প্রত্যেকটি বাড়িতে, একটা দুটো নয় প্রত্যেকটি বাড়িতে। যার অনেক অর্থ আছে সে আউট হাউস বানিয়ে রেখেছে, যার অর্থ কম আছে সে একটা ঘর বানিয়ে রেখেছে। আমরা দু তিনজনের বাড়িতে গেছিলাম, একজনের বাড়ির দোতলাটা পুরোটাই রাখা আছে, সেখানে আবার তিনখানা ঘর আছে, একটা ঘরে সাধু থাকবে, একটা ঘরে সাধু ভক্তদের সঙ্গে সৎসঙ্গ করবে, একটা ঘরে তিনি রান্না করবেন, তার সাধু বাড়ি যদি কেউ আসে তার সঙ্গে কথাবার্তা বলবেন, আবার কোথাও আউট হাউস আছে, কিন্তু সব জায়গায় একটা করে ব্যবস্থা আছে, অগ্রভাগ তুলে রাখার ব্যবস্থা আছে, রান্না করার পরে প্রথম অংশ তুলে রাখার ব্যবস্থা আছে। এই মহারাষ্ট্রে আমাদের গোলপার্কে একজন ভক্ত ছিলেন মিসেস মিট্টল বলে, উত্তর ভারতের মহিলা, তিনি তার বাড়িতে দেখেছেন এরকম অগ্রভাগ, তাদের বাড়িতে একটি পৃথক পাত্র একটা বাসনই ছিল যেখানে রান্না করার পর অগ্রভাগ তুলে রাখা হতো, কোনো সাধু গেলে তাকে দেওয়া হতো, সাধুকে না ফেলে গরু ডাবায় দিয়ে দেওয়া হতো, যাবর খাওয়ার সময় তারা খাবে তবু সেটা কেউ খেত না। মিসেস মিট্টলেরও দুখানে এরকম ডাব্বা ছিল, রোজ সকালবেলা রান্না করে ছোট 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 ডাব্বায় তিনি ভরে মিস্টার মিট্টল দিয়ে যেতেন দিনের বেলা, আর রাত্রিবেলা আসতেন মিসেস মিট্টল এসে দিয়ে যেতেন। সকলে হয়তো এক চামচ দু চামচ করে পেতাম, কিন্তু প্রত্যেকে রোজ মিসেস মিট্টলের খাবার দিয়ে শুরু হতো, তো কৃষ্ণজিও খেতেন প্রভানন্দজিকে তো আমি খেতে দেখিয়েছি। এটা অদ্ভুত কায়দা ছিল এটা, এটা আমাদের এই বঙ্গদেশে এরকম নেই, এখানে খুব ভালো ভিক্ষা টিক্ষা দেয় সেটা বটে, কিন্তু তিনি বলছেন তোমাদের ভিক্ষা টিকা এখানে সাধু সেবা তোমাদের লোকজন জানে না, সাধুকে চাইবার আগেই দিয়ে দিতে হবে, তোমাদের পুরীর লোকের কাছে তুমি কেন গিয়ে চাইবে, সে দেখবে না তোমার কি প্রয়োজন আছে, এ দেখছি তোমার কিছু হবে না, আমাকে একটা ব্যবস্থা করতে হবে, 10,000 টাকা কোম্পানির কাগজ কিনে দিচ্ছি তোমাকে, সেই কোম্পানির কাগজ থেকে যা সুবিধা আসবে তুমি যা টাকা পাবে সেই দিয়ে তুমি মাঝে মাঝে তোমার জিনিস কিনতে হবে, কারোর কাছে তোমাকে চাইতে হবে, কি সুন্দর ব্যবস্থা। হ্যাঁ কিন্তু রিয়াকশনটা অদ্ভুত, বলছেন গরল কাঞ্চন কথা তার মুখে শুনি বিষম বিরক্ত হইলা প্রভু গুণমণি, বলছেন এরকম কথা যদি আমাকে কেউ বলতো আমি তো খুব খুশি হতাম, কিন্তু এরকম বলছে যে গরল কাঞ্চন কথা, তাই গরলের কথা মনে হলো বিষবত মনে হলো ভীষণ বিরক্ত প্রভু, ভীষণ বিরক্ত হইলা প্রভু গুণমণি, কি তার রিয়াকশন। প্রতিকার লিখছেন বলিলেন কেন দাও অর্থ প্রলোভন, সব অনর্থর সব অনর্থের মূল অবিদ্যা কাঞ্চন, কণ্টক স্বরূপ অর্থ পরমার্থ পথে, কোন প্রয়োজন মম নাহি কেন অর্থে, চিত্তে ধার চিত্তে যার তিল মাত্র অর্থ ভাব থাকে, মহানন্দময়ী শ্যামা নাহি নীলে তাকে। বলছেন কেন শুধু শুধু আমাকে অর্থের প্রলোভন দেখাচ্ছ, তুমি আমাকে লোভ দেখিও না, অর্থের প্রলোভন দেখিও না, এই অর্থ সমস্ত অনর্থের মূল। বলছেন কণ্টক স্বরূপ কাঁটা, আমার পরমার্থের পথে যাওয়ার কাঁটা, আমাকে যেতে দেবে না, আমাকে আটকে দেবে, আমার কোনো প্রয়োজন নেই, টাকা করার কোনো প্রয়োজন নেই। বলছেন চিত্তে যার তিল মাত্র, যার হৃদয়ে সামান্য অর্থের লালসা থাকবে, যে ভগবানকে চাইছে যার সামান্য অর্থের লালসা থাকবে, মহানন্দময়ী শ্যামা নাহি মিলে তাকে, সে কোনোদিন ভগবানের স্বরূপ দর্শন করতে পারবে না। স্বয়ং প্রভুর কথা,
তিনি বলছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে আপনারা যে আশ্রমে গিয়েই প্রথম ব্যালেন্স শিট দেখেন, প্রথমে ইনকাম এক্সপেন্ডিচার দেখেন, কতটা ডেফিসিট কতটা সারপ্লাস দেখেন, সারপ্লাস থাকলে সেটাকে কীভাবে ইনভেস্ট করবেন সে কথা ভাবেন, ডেফিসিট থাকলে সঙ্গে সঙ্গে বসে খসখস খসখস করে একটা অ্যাপিল লিখে উদ্বোধনের পেছনে পাতায় ছাপিয়ে দিলেন, কেন করেন? সেটা হচ্ছে সেই শ্রীপ্রভুর কাজকে ঠিক মতো চালিয়ে নিয়ে যাওয়া, সেই ব্রতটাকে ঠিক। সেখানে কিন্তু সাধুর নিজস্ব উদ্যোগের কথা নেই, সেটা হচ্ছে সেই তাঁর যে মিশন, তার যে ভাবটা সেটি চালিয়ে নেওয়ার কাজ। সেখানে কিন্তু সাধুর কোনো ভূমিকা নেই, তার ব্যক্তিগত কিছু লাভ সেখানে হচ্ছে না, এই কারণে সে এত অ্যাগ্রেসিভলি কাজ করতে পারে। পুথিকার লিখছেন, এমত অর্থের কথা না কহিবে আর, এবার ধমক দিচ্ছেন, প্রভুর ধমক দিলে কেমন ছিল, এমত অর্থের কথা না কহিবে আর, সর্বনাশী অর্থে কাজে নাহি কো আমার, শরীর রক্ষণে হেতু আবশ্যিক যায়, সময় সকল পাই শ্যামার ইচ্ছায়, যতই বলেন প্রভু লক্ষ্মী নাহি শুনে, কথার উপর কথা হয় তার শনে, নিশ্চয় বুঝিল যাবে লক্ষ্মী নারায়ণ, প্রভু নিজে না করিবা কাঞ্চন গ্রহণ, তবু মারোয়ারি বহু যেতে করি পুছে, আপনার আত্মবন্ধু অনেকে তো আছে, থাকিবে কাগজ কেনা অপরের নামে, শুনি প্রভু বলিলেন লক্ষ্মী নারায়ণে, আত্মীয় বন্ধুর নামে যদি হয় রাখা, সময়ে হইবে মনে সে আমার টাকা, অবিদ্যার প্রতিমূর্তি কামিনী কাঞ্চন, সামান্য পরশে জোরে যোগেশের মন, বিষধরি সর্পি যদি অঙ্গ অংশ কাটে, আগোটা শরীরে নষ্ট হয় কাল কুটে, সেই মতো অনুকনা আসক্তি কাঞ্চনে, ক্রমশ জড়ায় বিশেষ হল আনা মনে, অতি গরল মন ভীষণ কাঞ্চন, নাহি শক্তি কোনো মতে করিতে গ্রহণ। তিনি ধমক দিচ্ছেন, এরকম এইরকম কথা কোনোদিন আমাকে বলবে না, আমি যেন তোমার মুখে কোনোদিন এ কথা শুনতে না চাই, যে তুমি আমাকে কোনোদিন এরকম অর্থের প্রলোভন দেখাবে না। প্রথমে খানিকটা তর্কাতর্কি করলেন লক্ষ্মীনারায়ণ, তারপরে এখন দেখলেন যখন এ হবে না তখন অন্য পথ বাঁকা পথ নিলেন, বললেন আপনার তো অনেক আত্মীয় বন্ধু আছে, তাদের নামে না টাকা কিনে রাখেন, খরচ হবে আপনার জন্য। ঠাকুর কি সুন্দর উত্তর দিচ্ছেন, বলছেন না যদি তাদের নামে থাকে আমার সবসময় মনে মনে হবে ওই টাকা আমার। বলছেন এই বোধটা কেমন কি সুন্দর বর্ণনা দিচ্ছেন পুথিকার, বলছেন সাপ এসে কেটেছে, দুটো দাঁত বসিয়েছে, সারা শরীরের মধ্যে দুটো ছোট্ট ছোট্ট ছেঁড়া, বিষ ছড়িয়ে গেছে সারা শরীরে, সমস্ত শরীরটা নীল হয়ে গেছে। ঠিক এইরকম একটা সামান্য যদি প্রলোভনের স্পর্শ আমার সাধক জীবনে পড়ে, তাহলে সমস্ত তার প্রভাব সমস্ত শরীর হয়ে যায়, বিষাক্ত করে দেবে গোটা শরীরটা। তাই তিনি বলছেন, সামান্য পরশে জারে যোগেশের মন, বিষধরি সর্পে যদি অঙ্গ অংশ কাটে, আগোটা শরীর নষ্ট হয় কাল কুটে, সেই মতো অনুকনা আসক্তি কাঞ্চনে, ক্রমশ জড়ায় বিশেষ আনা নহে। সেই এক কৌপিনকে আসতে আপনারা গল্প জানেন, একটা কৌপিন, তাকে সাধুর আর কিচ্ছু ছিল না, সে একটা শরীর আর কৌপিন, কৌপিন ইঁদুরে কেটে যায়, ইঁদুরকে মারার জন্য বিড়াল রাখলেন, বিড়ালের খাওয়ার জন্য দুধ পুষলেন, দুধ রাখার জন্য গরুকে রাখার জন্য দুধ পুষলেন না গরু পুষলেন, গরুকে রাখার জন্য তিনি গোয়ালা তৈরি করলেন, গোয়ালা দেখাশোনা করার জন্য বিয়ে করলেন, করে একেবারে বসতি স্থাপন করলেন। দেখুন একটা ফুটো হয়েছিল, যদি তিনি ওখানেই ছেড়ে দিতেন তার হয়ে যেত, অন্য কোনোভাবে লজ্জা নিবারণ হতো, কিন্তু তার জন্য যে সিরিজ অফ অ্যাকশন এগুলো কখনোই হতো না। পুথিকার কি সুন্দর বলছেন, তাই বলছেন ক্রমশ জড়ায় বিশেষ ওদোয়ানা মনে, অতএব গরল সম ভীষণ কাঞ্চন, নাহি শক্তি কোনো মতে করিতে গ্রহণ, আমার কোনো রকম, ভগবান নিজে বলছেন এমন শক্তিধর পুরুষ বলছেন, এই এই ভীষণ বিষ গ্রহণ করার শক্তি আমার নেই। পুথিকার লিখছেন, লক্ষ্মীর তথাপি যে উঠে থেকে থেকে, বাহির করিল নোট বাঁধা ছিল টেকে, বলে আমি আনিয়াছি আপনার তরে, কি প্রকারে পুনরায় লয়ে চাই ঘরে, করুন যাহাই ইচ্ছা হোক আপনার, কেমনে লইব দত্ত টাকা পুনর্বার, দাঁড়ায় গন্তব্য পথে পিসাচি দেখে, কাঁদে যেন মহাভয়ে শৈশব বালকে, জড়সর ত্রস্তচিত আকুল পরাণী, ডাকে সর্ব দুঃখ হারা আপন জননী, সেই মতো প্রভু করি নট দর্শন, মামা বলি ডাক ছাড়ি করেন রোদন, বালক স্বভাব প্রভু দেব অবিকল, মামা বলি কান্না তার কেবল সম্বল,
কত যে কাঁদিলা নাই কান্নার অবধি কাঁদিতে কাঁদিতে আসে গভীর সমাধি ঘুচিল জঞ্জাল যত সুস্থির এখানে সরসীর জল যেন ঝঞ্ঝা অবসানে প্রতিবিম্ব শ্রীবদনে খেলে অত পরে আনন্দ কৌমুদি ছটা পরম সুন্দর সমাধিষ্ট ভাব যেন জননীর কোল অতি নিরাপদ ঠাই নাই কোন গোল। বলছেন লক্ষ্মীনারায়ণ সহজে ছাড়বার পাত্র নাই, টাকা ট্যাঙ্কি করে এনেছি, আপনাকেই দেব ঠিক করেছি, অতএব আমি ফিরিয়ে নিয়ে যাব না, আপনি যা হয় পারুন করুন। ঠাকুরের মনে হলো যেন পিশাচিনী দরজায় দাঁড়িয়ে আছেন, সেই সঙ্গে এক্ষুনি বোধ হয় গিলে খেয়ে নেবেন। পিশাচিনী অর্থেই ব্যবহার করছেন, নিজের নিজেকে তিনি বালক, তার ভিতরে বালক ভাব আরোপ করছেন। বালকের যে ভূত প্রেত পেতনি এসবের ভয়টাকে, সেই যেন ভয়ের মতো একটা কেউ দাঁড়িয়ে আছে, এক্ষুনি যেন তাকে গিলে খাবে। তিনি কি করলেন, আকুল হয়ে মা মা বলে কাঁদতে থাকলেন, মা আমায় বাঁচাও, মা আমায় রক্ষা করো। লক্ষ্মীনারায়ণ হাঁ করে দেখছেন কি অদ্ভুত কাণ্ড করছেন, বলছেন মা মা বলি ডাক ছাড়ি করেন অনুরোধন, একবারে চিৎকার করে মা মা বলে ডাকছেন। বালক স্বভাব প্রভুদেব অবিকল, মা মা বলি কান্না তার কেবল সম্বল। বাচ্চারা যখন ভূতের ভয় দেখে মা মা বলে চিৎকার করে কাঁদতে থাকে, মা কিন্তু সহজে আসেন না, কিন্তু সে চিৎকার করে সে কাঁদছে। বলছেন মা মা বলি যদি কান্না তার কেবল সম্বল, কত যে কাঁদিলা নাই কান্নার অবধি কাঁদিতে কাঁদিতে আসে গভীর সমাধি। ধীরে 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 তার গভীর সমাধি হতে থাকলো। কেমন সমাধি অবস্থান, কি সুন্দর বর্ণনা। বলছেন ঘুচিল জঞ্জাল যত সুস্থির এক্ষণে সরসি জল যেন ঝঞ্ঝা অবসান। ওই টাকা নিতে হবে ওই যেন আক্রমণ করবে, বাচ্চা যেমন ভয় পেয়ে ধীরে ধীরে ভয় পেয়ে কাঁদতে থাকে, তারপরে যখন আস্তে আস্তে ঘুমিয়ে কাদা হয়ে যায় তখন আর সেই ভয়ে তার ভিতরে স্পর্শ করে, তার মুখখানা হাসিতে ভরে যায়। বর্ণনা করছেন বৃষ্টির পর ঝড়ের পর যখন পুকুরের জল নদীর জল স্থির হয়ে যায়, বলছেন ঠাকুরের মনের অবস্থাটা ঠিক সেই রকম স্থির, কেমন দেখাচ্ছিল তার। বলছেন আনন্দ কৌমুদী ছটা পরম সুন্দর সমাধিস্থ ভাব যেন জননীর কোল অতি নিরাপদ ঠাঁই নাই কোনো গোল। বলছেন তার সুমুখ দিয়ে অদ্ভুত এক দিব্য জ্যোতি বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে মায়ের কোলে যেমন ছোট শিশু খুব শান্তিতে নিশ্চিন্তে ঘুমোয়, তার কোনো বোধ থাকে না মায়ের কোলের মধ্যে সে গুপ্তি মেরে যে শোয়, সে নিশ্চিত করে জানে যে তার কোনো বিপদ নেই মায়ের কোলে, ঠিক সেই রকম যেন ধীর স্থির শান্ত হয়ে গেল। প্রতিকার দেখছেন অর্থ দেখি ত্রস্ত প্রভু যত পরিমাণে ততধি ত্রস্ত চিত লক্ষ্মী এইখানে মানে গণে আপনার বিষম প্রমাদে কেন হেনু কৈনু কর্ম মহাপরাধ যথা জ্ঞান ভালো কাজে বিপরীত ফল হেন মহাত্মার জাগে চক্ষে ঝরে জল পরম মঙ্গল এই মনস্তাপে পায়ে কুড়াইয়া নটগুলি সেদিন পালায় মন তোর শিক্ষা হেতু শুনাই ভারতী কল্যাণ দান রামকৃষ্ণ লীলা গীতি। পুঁথিকার লিখছেন লক্ষ্মীনারায়ণ এখন ত্রস্ত অবস্থা, এতক্ষণ তিনি আপারায়ণ নিচ্ছিলেন, এবার শ্রীরামকৃষ্ণ তাকে এমন আপারায়ণ নিয়েছেন, এবার তার ত্রস্ত অবস্থা। তিনি ভাবছেন এই এত মহা যাকে খুব ভালোবাসি আমরা, তিনি যখন চোখ দিয়ে তার যখন চোখ দিয়ে জল পড়ে তখন তো আমাদের খুব কষ্ট হতে থাকে, তখন তার এইরকম কষ্ট হলো, আমি একে এত ভালোবাসি এর চোখ দিয়ে জল ফেললাম। তাড়াতাড়ি করে তিনি টাকাগুলো গুটিয়ে নিয়ে চলে গেলেন। খুব সুন্দর শেষ দুটো লাইন দিয়ে শেষ করছেন প্রতিকার, বলছেন মন তোর শিক্ষা হেতু শুনাই ভারতী, মন তোর এত করেও তো শিক্ষা হয় না, সেই আবার যখন সেই মেলায় যাওয়ার পথে তেঁতুলের আচার কুলের আচার আমের অম্বল আমচুর দেখা যায় জিভ দিয়ে টুকটুক টুকটুক করে জল পড়ে, তো কোনোতে শিক্ষা হয় না, তাই তোর একটা ভালো শিক্ষা দেওয়ার জন্য এই কথাগুলো তোকে শোনালাম। ঠাকুর এগুলো না করলেই পারতেন, ঠাকুরের যা ব্যক্তিত্ব ছিল এক ধমক দিলে লক্ষ্মীনারায়ণ ঠিক হয়ে যেতেন, কিন্তু এই করলেন যেন আমাদের মনকে শেখানোর জন্য, যত এক্সটেন্টেই যাক না কেন আমি আমার স্ট্যান্ডার্ডে আমি আমার আদর্শে স্থির থাকব। আমি যদি আমার আদর্শে স্থির থাকি তাহলে জল এসে ধাক্কা মারবে, যেমন আমরা যখন সমুদ্রের পাড়ে এসে দাঁড়াই বড় ঢেউ এসে ধাক্কা মারে মনে হয় যেন পড়ে যায়। রাজা মহারাজ বলছেন
যদি কিন্তু কেউ শক্ত করে পাটা ধরে থাকে তাহলে খানিক বাদে দেখবে পায়ের তলা দিয়ে যেটা ঢেউ হয়ে মাথার উপর দিয়ে গেছিল সেটা পায়ের তলা দিয়ে জল হয়ে বেরিয়ে যাচ্ছে। আর যখন জল বেরিয়ে যাবে যেটা জায়গায় দাঁড়িয়েছিলে তার মধ্যে একটা পাটা শুধু ঢোকেনি, এবার গর্ত হয়ে ঢুকে গেছে, মানে তো ফাউন্ডেশনটা মানে ভিত্তিটা দৃঢ় হয়ে গেছে জীবনের ভিত্তি। তাই বলছেন মন তোর শিক্ষা হেতু শোনাই ভারতী, এই যে গল্প তোকে বললাম মন আর কারুর জন্য বলছি না রে, তোর জন্য, তোর জন্য, তোর জন্য বলছি, আর কারুর জন্য না, তোর জন্য, তুই একা ঠিক হ, তাহলে জগৎ ঠিক হবে। মন তোই তোর শিক্ষা হেতু শোনাই ভারতী, কল্যাণ নিদান রামকৃষ্ণ লীলাপীতি, প্রভুর সেই কল্যাণকারী সেই রামকৃষ্ণ ভীতি তোকে শোনালাম। মনকে আমরাও এই শুনতে শুনতে আসুন আমরাও নিজেদের মনকে বলি মন তোর কল্যাণ হেতু শোনাই ভারতী। এই আমাদের যেন এই যে আমাদের নিজেদের ব্যক্তিগত শিক্ষা যেন জাগে, আমরা যেন অনেক সময় নানা প্রলোভনে আমরা উল্টে পাল্টে করি তো, সেই সেরকম যেন আমাদের কখনো না হয়, কোনো অবস্থাতে যেন কোনো কিছু না হয়। এরকম বহু সাধু আমার দেখার সুযোগ হয়েছে যারা কখনো কোনো অবস্থাতে কোনো কিছুতে তাদের মাথা নোয়ানি, অর্থ কষ্ট গেছে সেই আশ্রম ভীষণ। আমাদের কখনো কখনো হেডকোয়ার্টার্সে বসে বসে মনে হয়েছে যে ব্যাপারটা একটু বোকামো হয়ে গেছে, কিন্তু পরের দিকে দেখেছি আমরাই নিজে বড় বোকা ছিলাম। অতএব আসুন আমরা আবার নতুন করে ভাবি, আদর্শকে ধরে থাকতে গেলে বড় কষ্ট তো করতেই হবে, কিন্তু যদি সত্যি সত্যি ধরে থাকতে পারি পরবর্তীকালে আসল মিঠে এটা আমরাই পাবো। রসগোল্লা তৈরি করতে সময় লাগে, কিন্তু সারা রাত ধরে সেই রসের গোল্লাগুলোকে এই ছানার গোল্লাগুলোকে রসের মধ্যে ফেলে রাখতে হয়, সারা রাত যখন সেই রসের ভেতরে ডুবে থাকে পরের দিনই যখন আমরা সেই গোল্লাগুলোকে তুলি তখন আর গোল্লাগুলো ছানার গোল্লা থাকে না, রসের সংস্পর্শে এসে সে তার সত্তাকে হারিয়ে ফেলে। আমরা তো আমাদের সেই মানবীয় সত্তাকে হারানোর জন্য এসেছি, আসুন প্রভুর কৃপায় আমাদের যেন মানবীয় সত্তা হারায়। স্বামীজি বলছেন না বলরামবাবুকে, পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা হবেন, আমরাও যেন সেই দেবতা হওয়ার লক্ষ্যে একটু একটু করে এগিয়ে যাই। আজকের মতো প্রতিপাঠ এখানেই শেষ, আগামী দিন আপনাদের সঙ্গে আবার আগামী মাসের শেষ বুধবার দেখা হবে। ঠিক পুঁথি বলা হবে না, পুঁথি নিয়ে একটা অনুষ্ঠান এই আগামী 3রা জুলাই আমাদের গদা অদ্বৈত আশ্রমে স্বামী গহনানন্দ স্মারক বক্তৃতা হবে। তারা পুঁথি নিয়ে বলতে বলেছিল আমাকে, পুঁথি তো সব জায়গায় বলি কিন্তু পুঁথি কেমন করে আমাদের আত্মজাগরণের কাহিনী হয়ে উঠতে পারে, আমাদের নিজেদের জাগার কী করে কাহিনী হয়, সেই গল্প আমরা অদ্বৈত আশ্রমে করবো। আপনার যদি কারোর ইচ্ছা হয় সানন্দে আসতে পারবেন 3রা জুলাই আগামী রবিবার সন্ধ্যে 6টায়। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্টগোষ্ঠীগণ সবার চরণরেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।